মেট্রোতে চড়ার জন্য আপনাদেরকে প্রথম যেই প্রসিডিওরটি ফলো করতে হবে, আপনারা ভেন্ডিং মেশিনের বা টিকিট বিক্রয় মেশিনের সামনে আসলে সমস্ত প্রসেসটি দেখতে পাবেন। তো ভেন্ডিং মেশিনের প্রথম আপনাদের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে আপনি স্ক্রিনে দেখতে পাবেন। প্রথম কাজটি করতে হবে সেটা গন্তব্য নির্বাচন। আপনি কোন গন্তব্যে থেকে উঠেছেন, কোন গন্তব্যে যাবেন সেটা আপনাকে এখানে নির্ধারণ করতে হবে। দ্বিতীয় নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে টিকিটের সংখ্যা নির্বাচন। আপনার কয়জন যাচ্ছেন, কজন যাত্রী যাবে সেই সংখ্যাটা নির্বাচন করতে হবে। সংখ্যাটা নির্বাচনের পরবর্তী যে কাজ সেই কাজটি হচ্ছে যে টাকা আপনাকে প্রবেশ করানো হবে। দেখতে পাচ্ছেন এখানে টাকা প্রবেশ করানোর জন্য একটি মেশিন আছে, এখানে আপনি টাকা প্রবেশ করাবেন এবং টাকা যদি বেশি হয়, পরিমাণ বেশি হয় আপনার টিকিটের মূল্যের চেয়ে, সেক্ষেত্রে আপনি ফেরত পাবেন, এখান থেকে আপনি সেই টাকাটা সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করার পর আপনাদের পরবর্তী যে কাজটি থাকবে সেটি হচ্ছে টিকিট সংগ্রহ। টিকিট সংগ্রহের জন্য আলাদা এখানে একটি ট্রের মতো আছে, দেখতে পাচ্ছেন যে এখানে টিকিট এখানে চলে আসবে এবং এখান থেকে টিকিট নিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। দর্শক, আমরা আছি এখন গেটের কাছে। কোনো যাত্রী যখন স্টেশনে ঢুকবেন কিংবা স্টেশন থেকে বের হবেন, স্টেশন থেকে বের হওয়ার বিষয়টি হচ্ছে যখন বের হবেন গেটগুলোর মধ্যে এভাবে লাগানো থাকবে, যখন একজন বের হতে যাবেন তার হাতে যে কার্ড থাকবে আইসি কার্ড, আইসি কার্ডটা তিনি এখানে ধরবেন, ধরার সাথে সাথে এই গেট দুটি এভাবে খুলে যাবে এবং তিনি এরপরই বের হতে পারবেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উত্তর স্টেশন মেট্রোরেলের। এই স্টেশনটি আমার পিছনের কক্ষটি হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল রুম। সিকিউরিটি কন্ট্রোল রুমের কাজ হচ্ছে যে এই স্টেশনের সমস্ত কার্যাবলী বিভিন্ন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কন্ট্রোল রুমটিতে অনেকগুলি ল্যাপটপ কম্পিউটার বসানো আছে এবং সিসিটিভি ক্যামেরার সাহায্যে বিভিন্ন জায়গার ভিডিও সহ অন্যান্য তথ্য উপাত্ত সংগ্রহ করে এখান থেকে যাচাই এবং পর্যালোচনা করা হয়। বরাবর পিছনে যে এই কক্ষটি আমরা দেখতে পাচ্ছি সেই কক্ষটি হচ্ছে ডিটেনশন রুম। এখানকার কর্মকর্তারা জানিয়েছেন যে মেট্রো স্টেশনের ভিতরে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করলে বা মেট্রো রেল কর্তৃপক্ষের নির্দেশিত কর্মকাণ্ডের বাইরে অন্য কোনো ধরনের কর্মকাণ্ড করলে এখানে তাদেরকে এই ডিটেনশন রুমে আনা হবে এবং ডিটেনশন রুমে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদের সামনে এই যে কক্ষটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট এড রুম। মেট্রোরেলের কোনো যাত্রী, কোনো দর্শনার্থী এখানে যদি কোনো ধরনের অসুবিধায় পড়েন, শারীরিক সমস্যায় পড়েন, সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এখানে একটি কক্ষ আছে। কক্ষের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে দুটি বিছানা বা সজ্জা আছে, ডাক্তারের বসার জন্য চেয়ার টেবিল আছে। কর্মকর্তারা জানিয়েছেন এখানে একজন ডাক্তার নার্স থাকবেন এবং প্রাথমিক চিকিৎসার যতটুকু করা দরকার, যত সরঞ্জাম থাকা দরকার এটা সেখানে শীঘ্রই নিয়ে আসা হবে।